মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ভাঙনের সব হারাদের কথা শুনতে পাচ্ছেন নেতা মন্ত্রীরা? শামশেরগঞ্জের শিবপুর লোহরপুর জুড়ে শুধুই ভাঙন দুর্গত মানুষের হাহাকার। গঙ্গার জল নামতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের ভাঙনের থাবা। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট, জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা সালন ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভাঙন কেড়েছে ঘুম শামশেরগঞ্জের শিবপুর লোহরপুর জুড়ে, শুধুই ভাঙন দুর্গত মানুষের হাহাকার। গঙ্গার জল নামতেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের ভাঙনের থাবা। চোখের সামনে তলিয়ে যাচ্ছে ঘাম রক্তে তৈরি করা বাড়ি, নিজের হাতে ভেঙে ফেলতে হচ্ছে বাড়ির দেওয়াল, সরাতে হচ্ছে আসবাব, মাথার উপর ছাদ হারিয়ে আশ্রয় নিতে হচ্ছে আত্মীয়দের বাড়ির দাওয়ায় কিংবা কোনো স্কুলের বারান্দায়। কোথায় যাব, কি করব, প্রশ্ন ভাঙন দুর্গত মানুষের। কিন্তু আমরা কোন পথে যাব, কোথায় যাব? আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে টাকা পয়সা, এখন সর্বহারা গৃহ। আমরা অনেকদিন আগে আমরা বাবাদের মুখে শুনেছিলাম যে 1960 সালে গঙ্গা কেটেছিল, 1960 সালে, তারপরে কিন্তু আর গঙ্গা সেই চলে গিয়েছিল। আবার সেই গঙ্গা শুনলাম কালকে যে শিবপুর কেটে সে অনেকগুলো বাড়ি চলে গেছে, কিন্তু আমরা কল্পনা করতে পারিনি আমাদের সে আবার লোহরপুর কেটে যাবে এই অবস্থা। এখন কি যে করবো না করবো, কোথায় যাবো, খুব আতঙ্কের মধ্যে আছি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। রাতের ঘুম ভেঙেই তারা দেখেছেন ভয়াল ভাঙনের ছবি। এখনও যেন আতঙ্কে রয়েছেন লোহাপুর গ্রামের মানুষ। ভাঙন আমরা রাত্রে সবে শুয়েছিলাম, আমরা জানতে পারিনি, আমার একজন এসে হোহা করে বলছে কি তোমরা সব বাড়ি থেকে পালাও। আমরা কোথায় কে যাবো, আমি তো মরার মতো হয়ে গেছি, মানে কোথায় যাবো, কি করবো, আমার 8টা 9টা ছেলে পেলে, আমি একাই সংসার চালাই, আমার এই বাড়িতে যদি চলে যাই আমি কোথায় যাবো বলো। আমি তাড়াতাড়ি করে গ্রামের লোককে ডেকে তারপরে আমার শালকের বাড়িতে ওই মালমুক্ত করে রেখে এসেছি। আমরা এখন থেকে সকাল থেকে কেউ কিছু খাইনি, আমার মন মানে তো আমরা চাইছি নদীর সরকারকে বলবো নদী তাড়াতাড়ি ভাঙন প্রতিরোধ। ভাঙন শুরু হওয়ায় নদীতে ফেলা হচ্ছে বালির বস্তা, কিন্তু এতে আদেও খুশি স্থানীয়রা। কাজ হচ্ছে, কাজ শুরু হয়েছে মানে সরকারিভাবে, এটা আমাদের ওই যেটা ভাষা বলা বলা হয় আর কি, যে মরণ সময় মানে শরবত দেওয়া আর কি, হ্যাঁ সেই কাজটা শুরু হয়েছে। লোহাপুর শিবপুর জুড়ে এখন শুধুই সর্বনাশের হাহাকার। ভাঙন বন্ধ করুক সরকার, চাইছেন গ্রামের মানুষ। জমি জায়গা কি আপনাদের আছে? আমাদের জমি জায়গা কিচ্ছু নেই, আমি একজন সাধারণ লোক, সবজির ব্যবসা করি, সবজির ব্যবসা করে বিক্রি করে খাই। আমি 2004 সাল থেকে আমি এই বাড়িটিকে তিন করে গড়ে তুলেছি, আমার কেউ খাটার নাই, আমি একাই মানুষ। আমি কোথায় যাব, ভিটা মাটি কোথায় উড়ে যাবে, আমি এক এক করে আমি একাই ইনকাম করার লোক। আমি চাইছি যে সরকার তাড়াতাড়ি যতই করে হোক আমাদের নদী বাঁধানোর কাজ ব্যবস্থা করো। ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কিন্তু তরজার শেষ কবে হবে? গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান কি? ভাঙন রোধে বাজেটে কবে বরাদ্দ হবে টাকা? সেই টাকা দিয়ে হবে ভাঙন প্রতিরোধের স্থায়ী কাজ? কবে ঘুঁচবে আতঙ্ক? প্রশ্ন শামশেরগঞ্জের ভাঙন দুর্গত মানুষের, অজানা প্রশ্নের উত্তর। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।